মহানগরীত একটা নিশাতে তিনটাক ভয়ঙ্কর দুর্ঘটনা। দৃশ্যপট এক ভরল মুখ। এয়া মহানগরীর ভরল মুখর দৃশ্য। নিশার সময়ত মাতাল হয়ে পড়ে এই ভরল মুখ। সোমবারে নিশার ভাগত এই ঠাইতে সংঘটিত হয় এক ভয়ঙ্কর দুর্ঘটনা। দুর্ঘটনা সংঘটিত হয় এখন আরক্ষীর বাহন আর এখন I-20 বাহনের মাজত। প্রত্যক্ষ দর্শীর ভাষ্য, ভুল দিকে আহিছিল আরক্ষীর বাহনখন। মাছকুয়ার পৰা এখন গাড়ি আহি আছিল I-20 এখন, আর এইফালে ভলু থানা পৰা এইটো রং সাইডে গাড়িখন আহিছিল, থানার পুলিশের গাড়িখন। ইউটার্ন লবলতে I-20 খনে মানে খুন্দিয়াই দিলে, যেহেতু অসমৰ মুখ্যমন্ত্রী ডাঙরে ওয়ানেও করে দিলে প্রশাসন বিষয়ায়, এই রাস্তাটো পুলিশে কেনেকা ওয়ানেও জায়গা রং সাইডে গাড়িখন সোমাই দিলে। মুখামুখি সংঘর্ষত বহু পরিমাণে আঘাতপ্রাপ্ত হয় I-20 বাহনখনৰ চালক। নিশায় ততাতয়াক I-20 বাহনের চালকগুলিক লওয়া হয় চিকিৎসালয়। একাংশ আরক্ষীর লোকেই নিয়ম নমনার অভিযোগ তুলিলে স্থানীয় লোকে। নিশা হলেই ভুল পথে অহা যাওয়া করে আরক্ষীর বাহন সমূহ। প্রশাসনের বিষয়ে এনে ভাইলেন্স করে, আমি জেনারেল পাবলিকে ল ভাইলেন্স করলে ফাইন, পুলিশের মানে ল ভাইলেন্স করলে একু ফাইন নাই, এই ল সবরে কেন সমান হব লাগে না। দৃশ্যপট দুই গণেশগুড়ি। এইখন সদাব্যস্ত গুৱাহাটী চহৰৰ গণেশগুড়ি অঞ্চল। নিশা হলেই যেন বিপদে আগুৰি ধৰে গণেশগুড়িক। সোমবাৰে নিশাৰ ভাগতে গণেশগুড়ি উড়ন ক্ষেত্ৰৰ ওপৰত সংঘটিত হয় আন এক ভয়ংকৰ দুৰ্ঘটনা। এখন তীব্ৰবেগী বলেৰো বাহনে মহতিয়াই নিয়ে তিনিগৰাকী বাইক আৰোহীক। দুর্ঘটনা সংঘটিত করা AS25G8420 নম্বরের মহিন্দ্রা বলেরো বাহনেরই পলায়ন করে ড্রাইভার আর আরোহী। চিকিৎসালয়ত ভর্তি করা হয় আহত যুবক তিনিজনক। আমি ব্রিজ তলত আছিল, থাকতে মানে কি শব্দ এটা শুনিলো, শব্দটো শুনি কিনে তলত গাড়ির সিট পড়লে, বাইকের সিটটো পড়েছে, সিটটো লৈ কিনে আমি লগরজনের লগত আহিলো। আহি কিনে দেখা পালো যে বাইকখনত তিনিজন আছিলে, চাগে তিনিজনের মানে এক্সিডেন্ট হয়েছে, বেয়া করে হয়েছে আর বলেরোখনে মারিছে। তিনিজন মানুষ আছিল, এজনের ভরি এখন ছিঙিছে, আর বলেরোর চারিজন মানুষ আছিল, তার দুজন পলাইছে আর দুজন পাইছো আমি। দৃশ্যপট তিনি পানি খাইতি। ইপিনে গুৱাহাটীৰ পানী খাইতিটো সংঘটিত হয় ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা। বলেৰো পিকআপ ভান আৰু ইটা কঢ়িওৱা ট্ৰাকৰ মাজত হোৱা মুখামুখি সংঘৰ্ষত চাৰিজন লোক আহত হয়। নুনমাটিৰ পৰা অজয় বৰ্মনৰ সহযোগত ভাস্কৰ জ্যোতি শইকীয়া, ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।